3대 시켰지. 이렇게 걸어야 이렇게 걸어야. 오, 와, 민정 누나. 오이, 아게 노스카. 우리 이거는 우리 빔나게 선데스 뭐야? 네, 이따도 빔나게리 선데스 도칸. 이거는 비빈 오락함에 빔나게 선데스 뭐야? 예, 티고르진 티고르. 아, 만에 아, 이따 아수오브에서 이렇게 된다 이거. 이거는 아수오브가 진짜 할래나? 새 아수도 좀 구웠다. 어? 봐봐, 이거. 우리 이거는 완전 됐지. 뭐지? 아직 কত সালে দোকান জানা? 1826 সালে এই দোকান প্রতিষ্ঠা হয়। 26? ও বাহ। 20তে ঈশ্বর বাবু। 24এ মধু বাবু। বুঝতে পারলেন না তো? কাউকে বলবেন না। মধুসূদন দত্ত মশাই। তখন তো সব কলেজ শিশু, হ্যাঁ? আর সেই সময় 26 এই দোকান ভাবা যায় না, ভাবা যায় না। বুঝতে পেরেছেন? এই এখানে এসেই তো সারা আশুর সঙ্গে আমি মাঝে মাঝে আসতাম। আশু ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় মিষ্টি এনেছো, চলে এসো, নিয়ে চলে এসো। ও বাবা, আমার সামনে বড় বড় মিষ্টি দেখেই লোভ হয়। হ্যাঁ, যাকে যা বলছিলাম, আশু ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় আমাকে ডেকে পাঠাতেন, বলে চলে আয়, যাওয়ার সময় এই ভীমনাথ থেকে করা সন্দেশ খেয়ে বাড়ি ফিরি। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে মিস্টার গুলে, আমি উত্তর কলকাতায় থাকি আর ফুটবল মাঠে মাঠে ঘুরে বেড়াই, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, কলকাতার কোথায় ভালো অলিতে গলিতে ভালো খাবারের দোকান আছে ওইটি খুঁজে একটু খেয়ে বেড়াই আর কি। এই আশুর সঙ্গে আমার এই দোকানেই আলাপ। আমি একদিন ওই সন্দেশ খেতে গেছি, সেই সময় হ্যাঁ আমি একটা অন্য মিষ্টি খাচ্ছিলাম, হঠাৎ দেখি উনি কটমট চোখে তাকিয়ে রয়েছেন, ঝোলা ঝোলা ঘুমছিল না, আমি ডাকি, এই এ ইয়াং ম্যান কাম হিয়ার। ভয় ভয় গিয়ে দাঁড়ালুম, বললুম, আগে স্যার নাম কি হে? আগে গুলে বলে, ওই যে হাতের সন্দেশটি যাও গুলে, আমি যেটা দিচ্ছি ওইটি খাও বলে আমাকে ডেকে নি সন্দেশ হবে। কি যে অপূর্ব স্বাদ, কি বলবো মশাই আপনাকে। আচ্ছা, আমি যে সন্দেশটা খুঁজি, মানে আশুবাবু যে সন্দেশটা খেতেন, আপনি সে ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনি কি করে জানবেন, আপনি তো অনেক পরে, তাহলে মনে আছে কি কিছু? এখানে তো বিভিন্ন রকমের সন্দেশ ছিল, তার মধ্যে উনি আবার খাবো সন্দেশটা খেতেন এবং তার সময় একটা সন্দেশ নামকরণ হয়েছিল আশুভোগ বলে, ওনার নামকরণই হয়েছিল আশুভোগ। হ্যাঁ, সেই সন্দেশটাও উনি খুব ভালোবাসতেন। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে মশাই, আবার খাবো। সেবার আছে এই ঘড়িটাই দেখেছিলুম, হ্যাঁ আশু দেখিয়েছিলেন, বললেন, গুলে বাংলায় লেখা ঘড়ি কখনো দেখেছিস? আনু আগে না, তবে ইংল্যান্ডের রানী আমাকে একটা বাংলায় হাত ঘড়ি পাঠাবে বলেছিল, আমি তো রাজি হয়নি। হ্যাঁ না না, আমার আগে তা আপনাদের এই ঘড়িটার ওই বিশদ ব্যাপারটা একটু বলুন দেখিনি। এই টমাস কুক অ্যান্ড কেলবি কোম্পানির মালিক বড়বাবু, উনি একদিন কলকাতায় এখানে আমাদের এই দোকানে এসেছিলেন মিষ্টি কেনবার জন্য, এসে দেখেন যে এখানে কোনো ঘড়ি নেই, তখন উনি বলেছেন যে আপনাদের এখানে কোনো ঘড়ি নেই কেন? তখন মালিক বলেছিলেন যে এই কেনা হয়ে ওঠেনি, তখন উনি বলেছিলেন যে ঠিক আছে আমি এখানে একটা ঘড়ি পাঠিয়ে দেবো, তখন মালিক বলেছিলেন যে আমাদের এখানে তো কর্মচারীরা সব বাঙালি, সুতরাং ইংরেজি ঘড়ি যদি দেন তাহলে তাদের বুঝতে অসুবিধে হবে, তখন বলেছিলেন যদি একটা বাংলা ঘড়ি দিতে পারেন, বলে ঠিক আছে আমি বাংলা হরফে আমি একটা ঘড়ি এখানে দিয়ে যাব। তো সেই তখনই উনি একটা বাংলা ঘড়ি এখানে দিয়ে যান, সেই থেকে এই ঘড়ি এখনও চলছে। ঠিক, একদম ঠিক। হ্যাঁ,
এরম করে বাংলায় কিন্তু আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না মশাই। হ্যাঁ, কেন এই তো গত পরশুদিন আপনাকে চুপি চুপি বলছি, মাঝরাতে লন্ডন থেকে মেয়র ফোন করলে, লন্ডনের মেয়র, হ্যাঁ, বলে মিস্টার গুলে 1-2 বিগ বেন, পাশে একটা সাইড স্মল বেন। সে আবার কি বলে, আগে একটা স্মল বেন তৈরি করবো ভাবছি দাদা, হ্যাঁ, যদি ওই ভিন্নাগের মতো একটা বাংলায় লেখা ঘড়ি পান না না প্রচণ্ড রেগে গেছে। আমি বললাম, ও হে, আগে আমাদের কই নোটটু ফেরত দাও দেখিনি, তারপর ঘড়ি টড়ি ভেবে দেখবো। হ্যাঁ, কি ঠিক বলি, আমি বাংলাটা আমার কাছে আগে মজা, বুঝতে পারছেন, কারণ বাংলা, এক মিনিটে এত কথা বলছি তো, তার আগে খান্দের সন্দেশ একটু খেয়ে নি। ও ভাইয়া, বলছি একটা ভালো দেখে জল ভরা দাও দেখিনি, আর হ্যাঁ সঙ্গে একটা অশুভ দিও। অনুভূতি মজা, এর সাথে তুলনা মেলা ভার, বুঝতে পেরেছেন কিনা বাসবাবু? আপনি স্বর্গেই থাকুন আর যেখানেই থাকুন, গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি, স্বর্গেও কিন্তু ভীমনাগের এই সন্দেশ আপনি পাচ্ছেন না, এটাদের জুড়ি মেরা ভাত। আপনার প্রিয় খাবারের ঠিকানায় পৌঁছে যেতে এখনই সাবস্ক্রাইব করুন হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।